হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা যারা এবছর জিলেট দু দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করব জিলেট দু হাজার পরীক্ষা পদ্ধতি কোশ্চেন প্যাটার্ন এবং ডিটেলস সিলেবাস সম্পর্কে তো মন দিয়ে পুরো ভিডিও দেখো আর এর সঙ্গে বলবো এই জিলেটের উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে আমি শেখারও লিঙ্ক দিয়ে দেবো ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তো তোমরা যে যে বিভিন্ন জেনারেল এবং প্রফেশনাল কোর্সের জন্য এলিজিবেল সেগুলো সম্পর্কে টাইম টু টাইম আপডেট দেবো এবং যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তোমরা এলিজিবেল সেগুলো সম্পর্কে আপডেট দিতে থাকবো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি যখনই ভিডিও দেবো দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না প্রথমে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে তোমরা গুগলে ডাব্লু বিজেপি ডট এনআইসি ডট ইন সার্চ করলেই কিন্তু এই পেজটি চলে আসবে এবার এই পেজের দেখো জিলেট যেখানে লেখা আছে তোমরা ওখানে ক্লিক করো ক্লিক করলে জিলেটের যেটা মেন পেজ আমরা সেখানে চলে যাব এই পেজটি দেখো বাদিকে কারেন্ট ইভেন্টের মধ্যে আছে ইনফরমেশন বুলেটিন তোমরা ওখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে এবার আমরা ইনফরমেশন বুলেটিনের টু যেখানে আছে সেখানে চলে এসেছি এখানেই দেখো তোমাদের ডাব্লিউ যে কন্ডাক্ট করছে জিলেট দু হাজার সেই সম্পর্কে বলা হয়েছে তোমাদের পরীক্ষাটা কিন্তু ও বেস্ট পরীক্ষা হবে দু হাজার বাইশ তেইশ জন্য যারা সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড সেমিস্টারে চার বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মাসি বিভিন্ন ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ সেলফ ফিনান্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইনস্টিটিউটে ভর্তি দিতে চাইছ পশ্চিমবঙ্গের তাদের জন্যই কিন্তু এই পরীক্ষাটি এবারে তোমাদের পরীক্ষার শিডিউলটা বলে দিয়ে আগের ভিডিও তো আমি বলেছি চোদ্দই মে শনিবার কিন্তু তোমাদের পরীক্ষার দিন ধার্য হয়েছে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এবার আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলবো মন দিয়ে বিষয়টি দেখো তোমাদের ফর্ম ফিল করতে হবে অনলাইনে এবং তোমাদের যে কোয়ালিফিকেশন থাকলে তোমরাই পরীক্ষাটা দিতে পারবে সেগুলো হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ফার্মাসি অথবা জেনারেল বিএসসি এই তিনটির মধ্যে যে একটি পাশ করলেই তোমরা পরীক্ষাটা দিতে পারবে তোমাদের পরীক্ষাটা তো অফলাইন হবে এবং দুটো সেপারেট পেপারে কিন্তু হবে পেপার ওয়ান কারা দিতে পারবে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি পাশ করেছো অথবা যারা বিএসসি পাশ করছো আর একটা হচ্ছে পেপার টু কারা দেবে যারা ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করেছো তারা হচ্ছে পেপার টু পরীক্ষা দেবে এবার আমি তোমাদের পেপার ওয়ান যেটা আছে যারা টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিএসসি ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে তাদের ভাগটাই বলে দিই ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু দুটো ভাগে তোমাদের পরীক্ষাটা হবে এবং তোমাদের যে টপিকগুলো আছে সেগুলো বলে দিই ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি ওয়ানে ম্যাথামেটিক্সে তিরিশটি ফিজিক্সে পঁচিশটি কেমিস্ট্রিতে পনেরোটি এবং ফান্ডামেন্টাল যেটা সেখানে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক মার্কস থাকবে সঠিক হলে এক নম্বর পাবে যদি নেগেটিভ হয় অর্থাৎ ভুল উত্তর হয় তাহলে একের চার অংশ নাম্বার কিন্তু ডিডাক্ট হবে এবার আসছি ক্যাটাগরি টুতে যেখানে দু মার্কসের প্রশ্ন থাকবে ঠিক হলো তুমি তো ফুল মার্কস পাচ্ছ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে ম্যাথামেটিক্সে দশটি ফিজিক্সে পাঁচটি এবং কেমিস্ট্রিতে পাঁচটি প্রশ্ন টোটাল প্রশ্ন সব বিষয়গুলো মিলিয়ে তোমার একশোটা প্রশ্ন থাকবে আর টোটাল মার্কস হচ্ছে একশো কুড়িটি পেপার টু যারা দেবে অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি ক্যান্ডিডেট তাদেরও কিন্তু দশটা কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসি কিউ হবে এবং চারটে করে অপশান থাকবে এবং প্রত্যেকটা পেপারের জন্য তোমরা কিন্তু দু ঘন্টা করে সময় পাবে এবং কোশ্চেন কিন্তু শুধুমাত্র ইংরাজিতেই হবে এবার আমি তোমাদের সিলেবাসটা বলবো অ্যাপেন্ডিক্স সিক্সে তার আগে চলো আমি তোমাদেরকে বলে দিই যে মোড অফ অ্যান্সারিং যেটা তোমাদের মোড অফ অ্যান্সারিং হচ্ছে ওয়েমার শিটে হবে প্রশ্নটি এবং সেখানে তোমাদের যে চারটে অপশন থাকবে সেটা তোমাদের চারটে বাবল করে অর্থাৎ ব্লু বা ব্ল্যাক বল পয়েন্টে বাবল করে উত্তর করতে হবে উত্তরটা কিন্তু সঠিকভাবে করতে হবে অর্থাৎ গোলটা যদি প্রপারলি না দাও ইনকমপ্লিট হয় পেন্সিলে করো ক্রস দাও টিক মার্ক দাও ডট মার্ক দাও সার্কেল মার্ক করো ওভার রাইটিং করো বা দেখা গেলো প্রথমে তুমি একটা উত্তর করলে তারপর তোমার মনে হলো এটা সঠিক নয় তুমি সেটাকে ক্রস চিহ্ন দিয়ে আর একটা উত্তর করলে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো উত্তরটাই সঠিক ধরা হবে না ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল করে তোমাদেরকে কিন্তু উত্তর করতে হবে চলো এবার আমি তোমাদের সিলেবাসটা বলে দিই যেটা অ্যাপেন্ডিক্স সিক্সে রয়েছে দেখে নাও অ্যাপেন্ডিক্স সিক্সে জিলেটের যে সিলেবাসটা রয়েছে প্রথমে আছে ম্যাথেমেটিক্সের সিলেবাস ম্যাথেমেটিক্সের মধ্যে আছে ম্যাট্রিক আছে আপ টু থ্রি অর্ডার আছে ডিটারমিনেশন আছে এরপরে দেখো কমপ্লেক্স নাম্বার আছে এরপরে আছে তোমার কোঅর্ডিনেট আছে জিওমেট্রি টু আছে ভেক্টর অ্যালজেব্রা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ এই পুরো পেজটা দেখলে কিন্তু তোমরা ম্যাথের যে সিলেবাসটা সেটা তোমরা দেখতে পাবে এরপরে দেখো একই রকমভাবে ফিজিক্সের সিলেবাস আছে ইউনিট ডাইমেনশন ল অফ মোশন কাইনেটিক্স ওয়ার্ক পাওয়ার গ্রাভিটেশন ইলাস্ট্রিসিটি সারফেস টেনশন এখানে কিন্তু তোমরা পুরো সিলেবাস যেটা ফিজিক্সের সিলেবাসটা পেয়ে যাবে পরে দেখো হচ্ছে কেমিস্ট্রি সিলেবাস অ্যাটোমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং অ্যাসিড বেস অক্সিডেশন ইনজাকশন কেমিক্যাল ইক্রোবিয়া মিটারোলজি ওয়াটার এরকম ভাবে কিন্তু তোমরা এখানে অর্গানিক কেমিস্ট্রির পোষণও আছে পেয়ে যাবে এরপর ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা কিন্তু এ বি সি ডি ই এফ জি এরকমভাবে রয়েছে এবার দেখো আছে ফার্মেসি ফার্মেসি যেটা তোমার যে ডিপ্লোমা লেভেল সিলেবাস যেটা ফার্মাসির অর্থাৎ তোমরা ফার্মাসি যে পড়ে এসছো যেই সিলেবাসের উপর সেই সিলেবাসের উপরে কিন্তু তোমাদের যারা পেপার টু পরীক্ষা দেবে যারা ফার্মাসি পাশ করেছো তার ক্ষেত্রে কিন্তু সেই সিলেবাসটা প্রযোজ্য হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদের তোমাদের পরীক্ষার পদ্ধতি কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে জানালাম এবং এরকম ভিডিও কিন্তু নেক্সট চলতেই থাকবে জিলেটেরগুলো গুলো তো মন তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখো আর কোনো রকম কিছু অসুবিধা হলে বা কিছু জানতে হলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে এরকমই নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে